मर गया, मैं नहीं रहा, तो आपके बारे कौन बात करेगा? आपके लिए कौन लड़ेगा? मनसुखी सोचो। नमस्कार दर्शक बंधुरा, केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। कोविड परिस्थितिते सबाई भालो थाकुन सेटाई बार बार करे चाइबो। आज के जे विषयटा निये आबार आपनादेर साथे आलोचना एलाम, टीटीएडीसी बनाम राज्य सरकारेर संघात चरमे, ठीक चरम पर्याये जखन पौंछे गेछे बा जाच्छे, तखन किन्तु महाराजा प्रद्युत किशोर राज्य सरकारेर बिरुद्धे एक प्रकार हुंकार दिये जानालेन जे প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবে রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন এই ঘটনাগুলো হচ্ছে বা কেন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে? আমরা জানি গত কিছুদিন আগে এডিসিতে নির্বাচন হয়েছে এবং সেখানে তিপড়া মথা দল ব্যাপক জয় নিয়ে টিটিএডিসিতে ক্ষমতায় বর্তমানে আছেন। টিটিএডিসিতে যখন থেকে তিপড়া মথা দল ক্ষমতায় বসেছে, তারপর থেকেই সেই দলের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছিল রাজ্য সরকারের বিরুদ্ধে যে বিভিন্ন ক্ষেত্রে ঠিকঠাকভাবে ওদের ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। ধীরে ধীরে যখন সেই অভিযোগগুলো বাড়তে শুরু করলো, ঠিক সেই সময়কালীন পরিস্থিতিতে সম্প্রতি মহারাজা প্রদ্যুৎ কিশোর আমবাসায় বিজয় রাঙ্খল, যিনি নাকি আইএনপিটি দলের সুপ্রিমো ছিলেন, কিন্তু আমরা জানি বর্তমানে আইএনপিটি দলের অস্তিত্ব নেই, আইএনপিটি তিপড়া মথার সাথে মিশে গেছে, তো সেই বিজয় রাঙ্খলের বাড়িতে গেছেন এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাজা প্রদ্যুৎ কিছু স্পষ্ট জানিয়েছেন যে যদি রাজ্য সরকার অটোনমাসের গুরুত্ব না দেয় এবং সিক্সথ শিডিউল লাগু না করে, তাহলে কিন্তু আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপও নেব। ঠিক এই ধরনের হুঙ্কারটি কিন্তু দিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর রাজ্য সরকারের বিরুদ্ধে। তো আসুন শুনে নিচ্ছি দর্শক বন্ধুরা ঠিক কি বলেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর। আমাদের যে গভর্নমেন্ট হো এক অফিসিয়ালি স্টেট গভর্নমেন্ট কো এক লেটার লিখে গি কি হামারা পজিশন কিয়া হ্যায়। অর দেখিয়ে সিক্স শেডিউল टीटीएडीसी में एक बहुत इम्पोर्टेंट वर्ड है, त्रिपुरा ट्राइबल अटोनमस। ये वर्ड अटोनमस है, अटोनमस मतलब होता है कि सेल्फ इंडिपेंडेंट, सेल्फ गवर्निंग, और अगर उसके अटोनमी को डाइल्यूट किया जाए तो हम लोग इसको एक्सेप्ट नहीं करेंगे, और इसके लिए हमने अपना लीगल ओपिनियन दिया है, और एंड इफ इज रिक्वायर्ड देन हम लोग अपने सब ऑल लीगल ऑप्शंस को एक्सप्लोर करेंगे। দর্শক বন্ধুরা, মহারাজা প্রদ্যুৎ কিশোর ঠিক কি বললেন? উনারই বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করছে তিপড়া মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।